জিততে পারে, তবে এখনো বলা মুশকিল কারা জিতবে। এই শেষ ওভার লেখা থাকবে দর্শকের হৃদয়ে, দর্শকের মনের মণিকোঠায়, কে হতে পারে আজকে এই ম্যাচের নায়ক থেকে মহানায়ক। আর শেষ ওভার লোকেশ চৌহান, সোনু প্রসাদ, যাদের দিকে তাকিয়ে রয়েছে যেমন এসবিএস এর দলীয় সমর্থকরা, অপরদিকে তাকিয়ে রয়েছে কিন্তু আনটাচেবল দলের সমর্থকরা, ফ্যানরা বারবার ইষ্ট দেবতাকে স্মরণ করছে, দুটি দলের সমর্থকরা। হার্টবিট বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি দুজন বয়স্ক মানুষ, তারা কিন্তু বসে পড়েছেন, এই ম্যাচ থেকে বিরত হয়েছেন। প্রথম বল ডাউন দ্য গ্রাউন্ড, যেখানে একটি রান করে ফেললেন কিন্তু প্রথম বলে, পাঁচ বল ১২ রানের দরকার। সোনু প্রসাদ শত রান পূর্ণ হয়ে গেল, তিন অঙ্কে পৌঁছে গেল কিন্তু এসবিএস শাসন বালক সংঘ। পাঁচ বলে করতে হবে কিন্তু ১২টি রান, সোনু প্রসাদ যেখানে অপরাজিত আছেন। আসলে যে পরিবেশ পরিস্থিতি ছিল, একের পর এক যখন উইকেটের পতন হয়েছিল সেই জায়গায় সোনু প্রসাদ এসেছিলেন, গড়িয়ে দিয়েছেন, বল ছুটছে আর ফিল্ডার ছুটছে কিন্তু দ্বিতীয় বল থেকে একটি রান, দ্বিতীয় বলে একটি রান, চার বল করতে হবে ১১ রান, চার বল ১১, কি হবে? বিশেষ করে মহিলাদের হাতটা অনেকটা নরম, তারা বারবার বুকের কাছে হাত রাখছেন, কারণ যেভাবে এই ম্যাচের রান আউটের সুযোগ, এই ক্ষেত্রে কিন্তু ঝুঁকি নিচ্ছেন, তিন বল থেকে তিনটি রান, আরো দরকার তিন বলে ১০, তিন বল ১০, দর্শকদের করতালি এই মুহূর্তে কিন্তু প্লাবিত হচ্ছে ফুলতলার মাঠে। আট থেকে ৮০ সবাই বলছে চলো শেষ বেলায় একবার ঘুরে আসি, আর বারবার ধন্যবাদ জানাচ্ছেন কিন্তু ফুলতলা ক্রীড়াপ্রেমী সদস্যবৃন্দকে। আমরা দুই দলের খেলোয়াড়দের বলবো যাতে খেলাটা খুব তাড়াতাড়ি শুরু করা যায়, মাত্র তিন বলের খেলা বাকি, প্লিজ দুই দলের কাছে আমাদের বিশেষ অনুরোধ। শেষ তিনটি বল, তিনটি বলের খেলা বাকি আর জয়ের জন্য দরকার কিন্তু এসবিএস দলকে ১০টি রান, তিন বলে ১০, এই বলটা গুরুত্বপূর্ণ। কি হয়, সারা মাঠ উত্তেজনায় টকবক টকবক করছে, তিন বলে ১০, এবং যেখানে কভারের উপর দিয়ে প্রসাদ পাঠিয়ে দিলেন কিন্তু মাঠের বাইরে ওভার বাউন্ডারি। বলতে বলতে বল কিন্তু মাঠের বাইরে, এবং ২০২১ এসবিএস চ্যাম্পিয়ন হলেন, দুর্দান্ত একটা ম্যাচ উপহার পেল কিন্তু দর্শক, ফাইনাল ম্যাচ, এখনো বিশ্বাস করতে পারছেন না কিভাবে এই ম্যাচটা হারলেন, কারণ যেভাবে শেষ ওভার পর্যন্ত, শেষ বল পর্যন্ত ম্যাচ গড়িয়েছিল। তবে দুই দলের খেলোয়াড়দের অভিনন্দন, অভিনন্দনে জোয়ারে ভাসছে কিন্তু সমস্ত খেলোয়াড়রা, একটা
ফাইনাল আমরা দেখলাম ফাইনালের মতোই যদিও চ্যাম্পিয়ন হলো এবারে এসবিএস তারা হারিয়ে দিল কিন্তু অবশ্যই আনটাচেবল দলকে যাই হোক খেলার হার জিত থাকবেই ক্রিকেট যেন ক্রিকেটেরই জয় হলো দুর্দান্ত একটা ফাইনাল ম্যাচ কিন্তু আমরা পেলাম 2021 এর একটু বাদেই আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে সোমনাথ চক্রবর্তী বাবুয়া চক্রবর্তী আর